হাই কেমন আছো তোমরা আশা করি তোমরা খুব ভালো আছো দেখো আমিও খুব ভালো আছি তো অনেকদিন তোমাদের সাথে কথা বলতে আসিনি তাই আজকে একটু গল্প করতে এলাম দেখো আজকে কি নিয়ে গল্প করব বলো তো সেটাই ভাবছি তোমাদের সাথে কি নিয়ে গল্প করি তো আমি এখন যেটা আজকে গল্পর বিষয় হিসেবে ভাবলাম সেটা বরঞ্চ কোভিড নিয়েই বলি আমাদের এখন প্রচণ্ড সচেতন থাকতে হবে কেন বলতো আমাদের সচেতনতার উপর নির্ভর করবে আমাদের পরবর্তী প্রজন্মের ভবিষ্যৎ যদি আমরা তাদের সামনে আমরা সচেতন হই তবে কিন্তু তারা সচেতন হবে আজকে হয়তো স্কুল বন্ধ আছে এবং এটার জন্য অনেকে অনেক রকম কথাও বলছে যে কেন বন্ধ আছে সব কিছু চলছে তবু স্কুল বন্ধ আছে কিন্তু ভেবে দেখো আমাদের বাচ্চারা বাড়িতে থেকে যদি আমরা তাকে গাইড করতে পারি সেটা কিন্তু অনেকটা বেশি ভালো তার অসুস্থতার থেকে তার জ্ঞান বুদ্ধি বিকশিত হোক আমরা বরাবর এটা চাই কিন্তু তা বলে এ নয় যে তার স্বাস্থ্যের সাথে কোনো কোনোরকমভাবে আমরা কোনো রকম সেখানেতে রিক্স আমরা নিতে চাইব এবং বাচ্চাদের একটা আনন্দমুখর পরিস্থিতিতে পরিবেশেতে বেড়ে ওঠানো উচিত সেখানে যদি আমরা সবসময় স্কুলে পাঠানোর পরে আতঙ্কে থাকি এবং তাদেরকেও আনন্দ করতে দিতে পারবো না শুধু আতঙ্কিত করে রাখবো তার থেকে তারা বাড়িতে যেমন আছে আমাদের ছত্রছায়া আছে ঠিক আছে থাকুক আমি এটাকে সমর্থন করি আমি জানি না তোমাদের সঙ্গে আমার মতের মিল হবে কিনা না হয়তো অনেকেই তোমরা সমর্থন করো না কিন্তু আমার মনে হয় শিক্ষার আলো তখনই সমাজ দেখতে পারবে যখন সে বেঁচে থাকবে যদি বেঁচেই না থাকলো যদি সে অসুস্থই হয়ে পড়লো তাহলে তো শিক্ষার কোনো মান থাকবে না তো সেক্ষেত্রে হ্যাঁ তুমি আমরা বলবে যে সবাইকে অসুস্থ হয়ে পড়ছে হবে না কিন্তু কে জানে সেটা কে হবে তো সেই জন্য আপাতত শিক্ষার মানকে আমরা ছোট হতে দেব না যদি আমরা পেরেন্টসরা বাড়িতে সঠিকভাবে গাইডেন্স দিই বাচ্চাদেরকে আমরা যদি সঠিকভাবে তাদের সাথে তাদের মতো করে তাদের পড়াবার ব্যবস্থা করি তাহলে কিন্তু সব সময়তেই তারা এগোতে থাকবে এটা আমি বলছি এই কারণে কারণ আমারও ছেলে আছে এবং সেও একটা বিশেষ সময় যখন তার এই বয়সটায় যখন তার স্কুল লাইফ খুবই দরকার ছিল যখন তাকে ভীষণভাবে প্র্যাকটিক্যালি ল্যাবের দরকার ছিল তখন কিন্তু সে যেতে পারছে না তার কিন্তু অনেক অনেক বেশি সমস্যা হচ্ছে কিন্তু আমি সবসময় এটাই মনে করছি সে তো সুস্থ থাকছে এই যে ভ্যাকসিন শুরু হয়ে গেছে দেখো আমি যেটুকু আমার আমি যেটুকু জানি সে তার মতে এইবারে যে ওমিক্রনটা ছড়াচ্ছে সেটা কিন্তু হয়তো অনেকের ছড়াচ্ছে কিন্তু তার ক্ষতির হারটা কিন্তু কম মানে অনেকেরই এখানেতে কোভিডে আক্রান্ত হচ্ছে কিন্তু আগের কোভিডের দাপট যেরকম ছিল মৃত্যুর হার যেরকম ছিল সারভাইভ করতে পারছিলো না মানুষ সেক্ষেত্রে এখন কিন্তু সে অনেকটা ভালো হয়েছে অনেকটা সারভাইভ করতে পারছে তো আস্তে আস্তে আমাদের সমস্ত প্রত্যেকটা মানুষের ইমিউনিটি বাড়বে বাড়ছে নানান রকমভাবে যারা যেভাবে ইমিউনিটি বাড়াতে পারে চেষ্টা করছে তার জন্য উচিত কি প্রচুর পরিমাণে ফল খাওয়া সবজি খাওয়া ভিটামিন খাওয়া জিঙ্ক খাওয়া তো এইসবের পড়লে কি হচ্ছে আমাদের মধ্যে নি আমাদের ভেতর থেকে যে শক্তি জাগ্রত হচ্ছে এবং সব থেকে সর্বোপরি যেটা সেটা হচ্ছে ঈশ্বরে বিশ্বাস রাখা ধ্যান করা এইসবের ফলে আমাদের মানসিক এবং শারীরিক শারীরিক কন্ডিশন কিন্তু ইমপ্রুভ করছে যার ফলে আমরা কিন্তু লড়তে সাহস পাচ্ছি শক্তি পাচ্ছি মনের জোর পাচ্ছি তো এই মনের জোরটাকে কিন্তু আমাদের বাচ্চাদের ওপরও বজায় রাখতে হবে যদি আমরা সবসময় তাদেরকে নানান রকমভাবে নেগেটিভ বলতে থাকি কি স্কুল নেই তোর পড়াশোনা বন্ধ তোরা স্কুল যাচ্ছিস না তোদের আর কিছু হবে না তোদের ভবিষ্যৎ শেষ তাহলে তো তাদের মধ্যেও সেই ইম্প্যাক্টটা পড়বে কেন আমরা তাদেরকে সেটা বলবো গৃহ গৃহে শিক্ষক মানে গৃহেতে Sie kocht. রেখে আমরা তো টিউশন করিয়ে তাদেরকে পড়াশোনা করাই ঠিক আছে আমি বাদ দিলাম রবীন্দ্রনাথ ঠাকুর বলতো কত ক্লাস অবধি পড়েছে তিনি কিন্তু বাড়িতে থেকে পড়াশোনা করেছেন আমি বলছি না যে এখনকার সমাজ ব্যবস্থায় সবাই রবীন্দ্রনাথ হয়ে যাচ্ছে আমি সেটা বলছি না আমিও চাই স্কুল খুলুক বিদ্যালয় খুলুক কলেজ খুলুক ছেলে মেয়েদের স্বাভাবিক জীবনযাপন ফিরে পাক কিন্তু আমি এটা বলতে চাইছি যে আমরা যদি ওদেরকে বারবার করে ছোট করতে থাকি ও বাবা পড়াশোনার কোনো মান নেই তো বাড়িতে পড়ছিস তোদের কোনো সম্মান নেই এটা করলে তো ওদের মনের বলটা আমরা নিজেরা ভেঙে দিচ্ছি সেই জন্যই আমি বলতে চাইছি যে যেরম সরকার করছে করুক যেরম চাই যেভাবে চলছে চলুক যেভাবে সবাই লড়ছে লড়ুক আমরা বাবা মারা পেরেন্টসরা কখনোই বাচ্চাদের মনের বলটাকে ভাঙবো না তাদেরকে এটা বুঝতে দেবো না যে তারা বাড়িতে পড়ছে না বিদ্যালয়ে পড়ছে তাদের পড়াশোনাটার প্রতি তাদের বিদ্যে জ্ঞান বুদ্ধির প্রতি আমরা কনসেনট্রেট করব নিজেরা যাতে তারা করতে পারে সেটা আমরা যদি তাদেরকে উৎসাহিত করি তাদেরকে সঠিক সময়ে ডিসিপ্লিনের মাধ্যমে বড় করতে থাকি কি আছে আমরা স্কুলে গিয়ে পড়ছি এখন আমরা জুমে পড়ছি আমরা কিন্তু এটা বোঝাতে হবে বারবার যে আমরা কিন্তু পড়ছি আমাদেরকে কিন্তু সবসময় তাদেরকে বলতে হবে উৎসাহ দিতে হবে যে না তুমি তোমার কোনো দোষ নেই এবং সমাজ ব্যবস্থার সাথে তোমাকে মানিয়ে নিতে হবে তুমি তোমার জ্ঞান বাড়িয়ে যাও তুমি তোমার পড়াশোনা বাড়িয়ে যাও তুমি তোমার শিক্ষাকে বাড়িয়ে যাও যদি আমরা নিয়মভাবে প্রত্যেক দিন একটা নির্দিষ্ট সময় তাদেরকে দিই এবং তাদের সাহায্য করি তাদের পাঠ্য বিষয়ে তাদেরকে সাহায্য করি তাহলে কিন্তু তারা এগোতে থাকবে হয়তো সেই রেশিওতে এগোবে না যেটা তারা স্কুলে গেলে একটা পরীক্ষা থাকলে সেইভাবে তারা এগোয় কিন্তু ঠিক আছে আমরা যেটা পাচ্ছি না সেটা ভেবে তাদের মনোবল ভেঙে দিয়ে তো লাভ নেই আমাদের উচিত হচ্ছে তাদেরকে উৎসাহিত করা যেভাবে পারি ঠিক আছে স্কুল করছে না আমরা করি আমরা আমাদের এখন পিতামাতাদের গার্জেনদের পেরেন্টসদের দায়িত্ব অনেক বেড়ে গেছে আমাদের উচিত নানান রকমভাবে ওদেরকে কোশ্চেন দেওয়া নানান রকমভাবে ওদেরকে সাহায্য করা ওদেরকে পরীক্ষা নেওয়া আমরা নেবো সেই পরীক্ষা কেন আমরা স্কুলের ওপর ডিপেন্ডেন্ট থাকবো আমরা যখন পারবো তখন আমরা নেব যারা পারছে না আমরা তাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দেব যদি দেখি যে শুধু আমার বাড়ির ছেলেটা নয় আমার আশেপাশের ছেলে কোনো সাহায্যের দরকার আমরা সেখানে এগিয়ে দেব হাত তাহলে দেখবে আর আমাদের কোনো সমস্যা থাকবে না তবে খুব শীঘ্রই আশা করছি সমস্ত কিছু ভগবানের কাছে প্রেয়ার করছি যেন সমস্ত কিছু পরিবেশ শান্ত হয়ে যায় ঠিক হয়ে যায় দেখো স্কুল তো খোলার দিকে এগিয়েও গেছিলো আমার ছেলে বলছি তোমরা জানো ও ইলেভেনে পরে কি আনন্দিত হয়ে গেছিলো যে মা স্কুল করব আমরা আমরা স্কুলে যাব স্কুলে গিয়ে ল্যাব করব ও বারবার বলছিল দেখো আমাদের এই আমরা ইলেভেনে পড়ে মানে একটা বড় হয়ে গেছে কত ভাই বোন থাকবে কত দায়িত্ব থাকবে তাদের মধ্যে কিন্তু তারা কিন্তু সেই ব্যাপারটা এনজয় করতে পারছে না কিন্তু তা বলে তাদের দোষ কোথায় আমরা কেন তাদের কে ছোটো করবো সবসময় যে ও বাবা এখন পড়াশোনার যা মান তোর তাতে কিছু হবে না এই কথাটা আমার একদম পছন্দ না আমি জানি না তোমরা কজন আমার সঙ্গে সহমত হবে তোমাদের আমার কথা ভালো লাগবে কিনা কিন্তু দেখো এগুলো আমার মনে হয়েছে আমি আর কোথায় বলি বলো আমি তোমাদের সাথেই তো কথা বলি তার জন্য আমি তোমাদেরকে জানাচ্ছি ব্যাপারটা আর সত্যি কথা বলতে অনেক দিন তোমাদের সাথে গল্পও করিনি আজকে মনে হলো একটু গল্প করি এবার একা একা কি গল্প করব তো আজকে আমার হঠাৎ করে এই ব্যাপারটা মাথায় এলো তাই তোমাদের সাথে আলোচনা করলাম তোমাদের যদি কারো খারাপ লাগে তাহলে সত্যি আমাকে মার্চনা করো কেননা এই যে মতামত এটা কিন্তু সম্পূর্ণ আমার ব্যক্তিগত মতামত এটা সম্পূর্ণ আমি আমার ছেলের জীবন ধারণ থেকে এবং আমার আশেপাশের থেকে আমি এই ধারণাটা পোষণ করেছি তাই তোমাদের সাথে আমি এটা শেয়ার করে নিলাম আর মানে এই নয় যে আমি রকমভাবে কারুক্ষে এটা নিয়ে ডিবেট করতে বলছি তো সবাই ভালো থেকো আনন্দে থেকো হাসতে থেকো বাচ্চাদেরকে উৎসাহিত করতে থাকো তোমরা নিজেরা নিজেদের যা যা গুণ আছে সেইটা দিয়ে তোমাদের বাচ্চাদেরকে বড় করে তোলো জানো তো আগে বাড়ি থেকে সবাই শেখে একটা কথা আছে না চ্যারিটি বিগেনস অ্যাট হোম ঠিক সেইভাবেই বাড়ি থেকে আগে বাচ্চাগুলোকে শক্ত করো খুব সুন্দরভাবে তাদেরকে মানুষ করো তাদের মধ্যে এতটা কনফিডেন্স এতটা পজিটিভিটি এনে দাও যে তারা স্কুলে গেল না বাড়িতে পড়লো ম্যাটার করে না ম্যাটার করে সে শিখলো কত কতটা সে সেই শিক্ষাটাকে কাজে লাগাতে পারবে কতটা সে ভালো মানুষ হবে কতটা তো চলো আজকের মতো এখানেই শেষ করছি আমার সাতিলেকাস ওয়ার্ল্ডে যারা তোমার আমার আমার চ্যানেলে এসছো প্রত্যেককে তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি বড়দেরকে আমার প্রণাম জানাচ্ছি ছোটোদের আমার অনেক অনেক ভালোবাসা তোমরা সবাই হাসতে থেকো আনন্দে থেকো যদি ভালো লাগে আমার কথা তাহলে অবশ্যই লাইক করো আর কমেন্ট করো টাটা